এরকম 32টা সেটে রোটাভেটরটা আপনি ফ্রি অফ কস্ট পাচ্ছেন। ওকে, সবথেকে কম দামে 10,000 থেকে স্টার্টিং হবে আমার কাছে উইডার। এই যে কাদার জন্য এই যে ফালটা, ঠিক আছে, এই যে ফাল এটা আপনি ফ্রি পাচ্ছেন। তার সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি ট্রলি রয়েছে, বড় হেভি মাল টানার জন্য ট্রলি রয়েছে একদম। আচ্ছা, এই লোড ক্যাপাসিটি কত? এই লোড ক্যাপাসিটি আপনি এটা দিয়ে আপনি 1.5 টন টানতে পারবেন। ডিলারশিপ ডিস্ট্রিবিউটরশিপ সীমিত ইনভেস্ট করে আপনি নিতে পারবেন আমাদের ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটরশিপ। এ সাবসিডিতে মেশিন সেল করতে পারবে তার এলাকাতে সব ফ্রি অফ কস্ট। ওকে ওকে, ঠিক আছে। ভাবতে হবে না যে খারাপ হলে আমি কি করব, পাস কোথায় পাবো। জমি চাষের জন্য আজ কিন্তু কোদালের ব্যবহার শেষ হয়ে গেছে, আর কোদালের প্রয়োজন নেই। আপনি পরিশ্রম কমানোর জন্য ব্যবহার করতে পারেন এই রকম মেশিনারি। মাত্র 10,000 টাকার মধ্যেই কিন্তু এই ধরনের মেশিন পাওয়া যায়, যে মেশিনের সাহায্যে আপনার চাষকে অনেক বেশি সহজ করে তুলবে। আপনি মাত্র একটা মেশিন কিনেই এর সঙ্গে 16 থেকে 17 রকমের কাজ করতে পারেন একই মেশিনে। এখন একটা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মিনিমাম 450 থেকে 500 টাকা এখন নাই, কিন্তু সেই 1 বিঘা জমি চাষ করার জন্য এই মেশিনের 700 গ্রাম তেলের প্রয়োজন। অ্যাপ্রক্স যদি দেখেন আপনার একটা জমি চাষ করতে 100 টাকা মাত্র খরচ। তাহলে কোথায় 400 টাকার কোথায় 100 টাকা, আপনি প্রায় ওখানে কিন্তু 400 থেকে 450 থেকে 400 টাকা আপনি সেভ করতে পারছেন মাত্র একটা মেশিন ব্যবহার করে। আর এই মেশিনগুলো কিন্তু বহুদিন চলে, একদম লংজিভিটি, এর হেভি লংজিভিটি, 10-15 বছরের মধ্যে কিচ্ছু হয় না এই মেশিন। তো চলুন আজ এই মেশিন সম্পর্কেই যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই মেশিন কোথায় পাওয়া যাবে, এই মেশিনের দাম কত, এই মেশিন কীভাবে কাজ করে, কত ধরনের ফাংশান আছে এর মধ্যে, আপনি কীভাবে আপনার বাড়িতে ডেলিভারি পেতে পারেন, এর পার্টসপত্র কোথায় পাওয়া যায়, তারপরে এই মেশিন আপনি কিভাবে ব্যবহার করবেন, যাবতীয় তথ্য আজকে ভিডিওতে তুলে ধরছি। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আপনার কোম্পানিতে আবারও এলাম, আপনি বহু নতুন নতুন মেশিন সবসময় মানুষের সামনে তুলে ধরছেন এবং এগ্রিকালচারকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আপনি আজ আমাদের কোন ধরনের মেশিন দেখাতে চান? আজকে আমি আপনাদেরকে সব থেকে কম দামে 10,000 থেকে স্টার্টিং হবে আমার কাছে উইডার, সেখান থেকে শুরু করবে নেক্সট লেভেল 1,20,000-30,000 টাকা আমার কাছে উইডার পাওয়া যায়। তো উইডারের বেনিফিট কি, ফার্মাররা কি কি বেনিফিট পায় উইডার থেকে? ট্রাক্টর তো 7 থেকে 10 লাখ টাকা দাম। হ্যাঁ, প্রত্যেকটা ফার্মে ইনভেস্ট করা সম্ভব না, আর একটা ফার্মে অত ট্রাক্টর কিনে চাষ করার জায়গাও নেই। ঠিক, কারণ এখন আপনার জমি 10 বিঘা, আপনার দাদু 10 বিঘা জমি ছিল, আপনার 4টে আপনার বাবা ভাই, তো এইভাবে ভাগ হতে হতে কনভার্ট হতে জমি কম হয়ে গেছে একদম। একটা ট্রাক্টর কিনে তো আপনি কাজ করতে পারেন, বাকি টাইমটা বাড়িতে পড়ে থাকবে, কস্টিং আছে তার। এই একটা মেশিন দিয়ে এমন একটা বানিয়ে নিয়ে এসেছি আমরা, যেখান থেকে 15 থেকে 17টা কাজ করা যায় একটা মেশিন। মানে আপনি 10 লাখ টাকার ট্রাক্টরকে 10,000 টাকায় উইডারে কনভার্ট করে দিয়েছেন, একদম কনভার্ট করে দিয়েছেন, যেটা একটা ফার্মার এফোর্ড করতে পারে, এবং সবথেকে ভালো তার জমি নিজের জমিটা সবথেকে সস্তায় কাজ করতে পারে। উইডার থেকে কি কি কাজ হয় দেখুন, আপনি প্রথম কথা চাষ করতে পারেন, সবচেয়ে বেশি বড় কাজ চাষ করা। হ্যাঁ, জমি বড় জমি চাষ করা। ওকে, ট্রলি বয়নো, হ্যাঁ, ডালা টানা, ঠিক আছে, কাদা করা, জল তোলা, স্প্রে করা, ঠিক আছে, আলু তোলা, আলু লাগানো, আলু বসানো, জমি লেভেল করা, প্রচুর কাজ। মানে তার সঙ্গে ঘাস ঘাস নিরানো, ঘাস নিরা, এই সমস্ত কিছু হতে পারে, নিরানো যেমন ঘাসটাকে ইয়ে করা। হ্যাঁ, ঠিক আছে, তো এই প্রচুর কাজ, এই কাজের শেষ নেই। বাহ, মানে আপনি এখানে বলছেন প্রায় এখনই তো যে নামগুলো বললেন প্রায় 10টা নামের উপরে বলে দিলেন কতগুলো করা সম্ভব। এর থেকে আরো বেশি কাজ করা যায়, শুধু এতে অ্যাটাচমেন্ট কিনতে হবে আপনাকে এক্সট্রা। আচ্ছা আচ্ছা, অ্যাটাচমেন্ট কিনে অনেক রকম কাজ করা যায়। আচ্ছা, আমি তো একটা এরকম ভিডিও দেখেছি যেখানে মানে বিচুলি, ঘাস এগুলো পর্যন্ত উইডার রাখা। হ্যাঁ, এটা দিয়ে আপনি জেনারেটর লাগাতে পারবেন বাড়িতে, আপনার যদি একটা মেশিন থাকে, এটা দিয়ে আপনি জেনারেটরটা কিনে এর সঙ্গে আপনি পুলি বেল্ট লাগিয়ে জেনারেটর চালাতে পারবেন। বাহ, এটা দিয়ে আপনি আপনার বড় যে গোল বেল আগেকার যে এগুলো আছে চাপ কাটাগুলো, ওটাতে বেল্ট দিয়ে আপনি চাপ কাটাবে, ইয়ে করতে পারবেন, মানে বিচুলি ঘাস কাটতে পারবেন, একটা মানে অল ইন ওয়ান বলা যেতে পারে। আচ্ছা, সস্তায় অল ইন ওয়ান। তো এইবার আমরা মেশিনে চলে আসি, যে এই উইডার মেশিন আপনাদের কাছে কোন কোন ভ্যারাইটির আছে এবং মোটামুটি তার কোয়ালিটি কেমন, কত কত তার ক্যাপাসিটি, এই বিষয়গুলো আমাদের একটুখানি জানান। দেখুন, প্রথমত হলো আমাদের কাছে 2 HP থেকে স্টার্টিং করে 12 HP পর্যন্ত আছে, 2 থেকে 12। আচ্ছা, সমস্ত ভেরিয়েন্ট আছে, বাট আমি আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদেরকে আজকে বেসিক্যালি দুটো মডেলই দেখাবো। তো আপনাদেরকে আজকে আমি 7.75 HP একটা মডেল দেখাবো, মানে 7.5 ঘোড়ার যে মেশিন, 8.5 HP আপনি অনেক জায়গায়
ভিডিও করেছেন এই মেশিনে বা আপনি অনেক জায়গায় ভিডিও আমার কাছে এসেছেন আমার কাছে দেখেছেন তো আপনি দেখবেন নতুন কিছু আমরা নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে জাপান টেকনোলজির মধ্যে দেখবেন আগেকার যে হেডলাইটটা ছিল এটা আপনার নরমাল হেডলাইট ছিল নরমাল বলতে এটা হলো আপনার নরমাল যে লাইটগুলো হয় হলুদ কালারের আগেকার ওই আমরা এটাকে চেঞ্জ করে এলডি হেডলাইট করেছি এরপরে আমরা কি দেখবো দেখবেন আপনি অনেক কোম্পানি দেখবেন চাইনিজ টায়ার রাখে আমার ভিডিওতে দেখেছেন আমি এই টায়ারটাকে চেঞ্জ করে আমি ইন্ডিয়ান টায়ার দিয়েছি ইন্ডিয়ান টায়ার এই ধরনের মেশিন গুলোর এই একটু যদি আমি প্রাইসটা জানতে চাই আপনি যদি একটুখানি আমাদের জানান ভেরিয়েন্ট আছে দেখুন আমার কাছে অনেক সময় অনেক ভেরিয়েন্ট থাকে অনেক কোয়ালিটি ওয়াইজ থাকে আমার কাছে আপনি 40 থেকে স্টার্টিং হবে এই রকম ভেরিয়েন্ট 40 থেকে 40000 থেকে স্টার্টিং হবে হ্যাঁ ওকে 40 আছে 50 55 60 আপনাকে আমি বেসিক্যালি যদি মানে এই 8 এইচপি এর মধ্যে আপনি 3 4টা দাম আছে বলছেন 8 এইচপি এর মধ্যে 3 4টা মডেলে দাম মানে 7.75 বলছেন এর মধ্যে দেখুন যেমন এটা একটা লাই হেডলাইট মডেল আছে এটার দাম আছে মোটামুটি এটা আমরা দাম রেখেছি মার্কেটে 65 70 এ বিক্রি হচ্ছে আমরা এটা দাম রেখেছি মাত্র 50000 টাকা আচ্ছা ইনক্লুডিং ট্যাক্স ইনক্লুডিং হোম ডেলিভারি মানে ডেলিভারি চার্জ এর সঙ্গে দেওয়া আছে অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি করব ওকে এর থেকে একটু সস্তার কোনো মেশিন আছে আপনাকে আমি দেখাই যে আমি চার্জ করছিলাম আমি একটু আগে আপনি দেখেছেন দেখুন এটা তো আমরা সেম একই রকম ফিউচার দেখেছি জাস্ট হেডলাইটটা নেই আর এটা 7.75 এইচপি আমরা ইঞ্জিন রেখেছি আচ্ছা এটা আমরা দাম রেখেছি মাত্র 45000 টাকা ইনক্লুডিং ট্যাক্স ইনক্লুডিং হোম ডেলিভারি 45000 এ বাড়ি পৌঁছে যাবে বাড়ি পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় ঠিক আছে এর সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি ট্রলি রয়েছে বড় হেভি মাল টানার জন্য ট্রলি রয়েছে একদম আচ্ছা এই লোড ক্যাপাসিটি কত এই লোড ক্যাপাসিটি আপনি এটা দিয়ে আপনি 1.5 টন টানতে পারবেন ছোট মেশিন আমাকে নিতে পারবে ওজন ঠিক আছে চলুন আমরা নেক্সট অন্য মডেলে চলে আসি আর কোন মডেল আমাদের একটুখানি যদি দেখান মডেল তো আরও আমার হেডলাইট আছে নর্মাল মডেল আছে প্রচুর মডেল আছে বেসিক্যালি আজকে আপনাকে যেটা উইদাউট হেডলাইট মডেল ঠিক আছে এটাও সেম ফিউচার আমি বললাম এই ধরনের যে মেশিন আপনারা বলছেন প্রায় 45000 টাকার মতো হোম ডেলিভারি দিচ্ছেন এই মেশিনের সঙ্গে কী কী থাকছে দেখুন প্রথম কথা বলবো 32টা রোটাভেটার সেট যেটা প্রত্যেকটা কম্পালসারি প্রত্যেকটা উইদাউট সঙ্গে বড় যে রোটাভেটার আছে হ্যাঁ ওটা আমি একটুখানি কি এনে দেখাতে পারি হ্যাঁ এই যে 32টা রোটাভেটার সেট এই রকম একটা সেট পাচ্ছেন আপনি দুটো এই রকম আচ্ছা এই রকম সেট এর সঙ্গে থাকছে নিয়ে আসুন না ওটাও নিয়ে আসুন এই যে এরকম 32টা সেটে রোটাভেটারটা আপনি ফ্রি অফ কস্ট পাচ্ছেন ওকে ঠিক আছে এটা পাচ্ছেন সঙ্গে আপনি এখানে আপনি এই যে এইখন ধামাকা রেখেছি আমি ঠিক আছে এই যে কাদার জন্য এই যে ফালটা ঠিক আছে এই যে ফাল এটা আপনি ফ্রি পাচ্ছেন মানে সঙ্গে আপনি কাদা দেওয়ার ফালও এর সঙ্গে মেশিনের সঙ্গে ফ্রি দিচ্ছেন এবার আপনাকে আমি অপশন রাখবো এখানে এই যে দেখুন এই যে কতগুলো অ্যাটাচমেন্ট আছে এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনি চুজ করবেন যে কোনো একটা অ্যাটাচমেন্ট ফ্রি অফ কস্ট দেবো আমার কোম্পানি আচ্ছা এর মধ্যে আর সঙ্গে আরো একটা অ্যাটাচমেন্ট ফ্রি অফ কস্ট দেবো জাস্ট আপনার ভিডিও দেখে যদি আসে তাহলেই দেবো ওকে ঠিক আছে এমনি বাহ মানে একটা নতুন অফার দিচ্ছে অফার দিচ্ছে ঠিক আছে হ্যাঁ আর এর সাথে আর কি থাকছে দেখুন প্রত্যেকটা মেশিন জানেন যে চললে খারাপ হয় অনেক কোম্পানি বলে যে আমি খারাপ হলে আমার আপনার হোম সার্ভিস যাবে হ্যান যাবে ত্যান যাবে অনেক কথা অনেক কোনো কোম্পানি বলে আমি নাম করবো না দেখুন আমার কোম্পানি মুখে বলে না সঙ্গে সঙ্গে কবিয়ে দেখায় আচ্ছা আপনি যখন গাড়ি কিনবেন তখন আপনাকে এই যে ওয়েল সিল দেখছেন এই চারটে ওয়েল সিল দেওয়া হবে এটা এরও প্রত্যেকটা গাড়ি কম্পালসারি এটা খারাপ হয় আচ্ছা ওয়েল সিলের যে ইয়েগুলো রাবার রাবার ব্যান্ড যেগুলো থাকে এই দেখছেন পিস্টন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা পিস্টন খারাপ হওয়ার একটা চান্স থাকে এটা আপনার মার্কেটে 1200 থেকে 1500 টাকা দাম আচ্ছা এটা একটা ফ্রি পাচ্ছেন আপনি আচ্ছা সঙ্গে পিস্টন দিচ্ছে পিস্টন দিচ্ছে ওকে ঠিক আছে এটা হলো 400 থেকে 700 টাকা দাম রিং সেট আচ্ছা এটা রিং সেটটা কাজে লাগে এটা কাজে লাগে এটাও দিয়ে দিচ্ছি আচ্ছা এই হলো কানেক্ট এটা হলো আপনার কানেক্টিং আচ্ছা ঠিক আছে এই সব ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাবতে হবে না যে খারাপ হলে আমি কি করব পার্টস কোথায় পাবো অনেক চাষি ভাইদের এরকম ইচ্ছা মানে সাথে পার্টস দিয়ে আপনি মেশিন সেল মেশিন সেল করছি কারণ আমার নিজের ব্র্যান্ড আমি সব চাইবো আমার ব্র্যান্ডকে ভালো কিছু দেওয়া কাস্টমারকে ভালো কিছু দেওয়া সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আর আপনার মেশিনে কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু দিচ্ছেন তো সঙ্গে সঙ্গে তো এগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কি নেবেন তাই বলুন আপনি কোনটা নেবেন সেটা বলুন আমি সেটা আপনাকে দিকে রাজি আছি আপনি আপনার কোম্পানিতে আছে কি অপশন কি কি আছে অবশ্যই আমার কোম্পানি অপশন আছে 1 বছর গ্যারান্টি এক বছরের গ্যারান্টি তো আমি সেই পার্টসগুলো দিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনি গ্যারান্টিটা নেবেন বলুন সব দিয়ে দিচ্ছি ফার্স্টে খারাপ হলেও দিচ্ছি না হলেও দিচ্ছি
ওকে আর সার্ভিস যদি কোনো প্রবলেম হয় আমাদের হোম সার্ভিস ব্যবস্থা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল হোম সার্ভিস ব্যবস্থা আর সেকেন্ড লেভেল ব্যবস্থা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় বা অন্য অন্য জায়গায় সব জায়গায় যাওয়া সম্ভব না সব এরিয়া যাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করাচ্ছি গাড়ি কুরিয়ারেও সার্ভিস করিয়ে দিচ্ছে অল ওভার ইন্ডিয়া আমরা কুরিয়ার করছি জাস্ট বেশি কিছু না 5000 টাকা দিয়ে আপনি বুকিং করবেন আপনি আপনার বাড়িতে এই মূল্যবান মেশিন আপনার পৌঁছবে দেন আপনি বাকি টাকা পেমেন্ট করে মেশিন হাতে নেবেন বাহ এটা প্রচুর অফার আপনি একটা মেশিনের পেছনে রাখছেন দেখুন একটা ফার্মের যা যা দরকার সব বোধহয় আপনি একসঙ্গে দিয়ে থাকে সার্ভিসটা দেখুন আমার কথা হলো মেইন কথা হলো যে আমি কাস্টমারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এমন না যে কাস্টমারের পয়সা বা চাষি ভাইদের পয়সা লুটে নেব আমার কথা হলো মানুষকে ভালো কিছু দেব যে এই ধরনের মেশিনগুলো নিয়ে অনেক ফার্মার আছে যারা নিজেরা অন্যের জমি চাষ করে কিছু ইনকাম করে তো একটা মেশিন থেকে কত টাকা রোজগার করা পসিবল পার ডে ধরুন যদি আপনি পার ডে চাষ করেন পার ডে যদি ওয়েদার যদি ঠিকঠাক থাকে সব ওয়েদার তো সবসময় ঠিক না আপনি কাদার সময় কাদা করবেন মোটামুটি এক বিঘা কাদা করতে টাইম লাগে 30 থেকে 35 মিনিট ম্যাক্সিমাম 35 মিনিট টাইম লাগে তো এটা কস্টিং আছে 60 থেকে 70 টাকা আপনার ইনকাম আছে মোটামুটি 500 থেকে 700 টাকা পার বিঘা হিসেবে নাই কাদা করার চার্জ তো একদিন যদি মোটামুটি 10 বিঘা কাদা করেন মোটামুটি আপনার 4 থেকে 5000 টাকা ইনকাম আছে আর কস্টিং ওখানে বাদ দিতে হবে কত আপনার 3 থেকে 400 টাকা কস্টিং বাদ দিতে হবে আচ্ছা তার মানে আপনি বলছেন প্রায় 4000 টাকার কাছাকাছি লাভ পার ডে লাভ আছে যদি প্রত্যেকদিন ওয়েদার ঠিক থাকে আচ্ছা সে সেই ইনকাম করতে পারে আচ্ছা দিন হিসেবে বলেই ভালো যে কতদিন কাজ হবে সেই অনুযায়ী ইনকাম হবে তার যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি মান্থলি হিসাব করেন মোটামুটি 40 থেকে 50000 টাকা আপনি এক মাসে কাজ করতে পারবেন আচ্ছা আপনাদের কোম্পানির কি এরকম কোনো পার্ট আছে যে অনেকে হয়তো তার এলাকায় কিছু মেশিন সেল করতে চায় ডিলারশিপ নিয়ে বা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে কাজ করতে চায় অবশ্যই আমাদের কোন নিজস্ব ব্র্যান্ড আমরা অলরেডি আমরা মেঘালয় ত্রিপুরা আসাম ঠিক আছে আন্দামান অরুণাচল প্রদেশ কিছু কিছু এবার অলরেডি আমরা ডিস্ট্রিবিউটার ডিলারশিপ দিয়ে দিয়েছি আচ্ছা অলমোস্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ব্লকে ব্লকে দেবো কারণ এটা গভর্নমেন্ট সাবসিডিও আছে এটা গভর্নমেন্ট থেকে সাবসিডিও পাওয়া যায় আচ্ছা কত পার্সেন্ট সাবসিডি দেয় 50% সাবসিডি আপনার এলাকায় যদি ব্যবসা করতে চান কন্টাক্ট করুন আমাদের একটা স্পেশালি একটা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করবেন আপনাদের ডিলারশিপ ডিস্ট্রিবিউটারশিপ সীমিত ইনভেস্ট করে আপনি নিতে পারবেন আমাদের ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটারশিপ এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল থাকবে গভর্নমেন্ট পোর্টালে আপনার নাম তোলা থাকবে আচ্ছা মানে সে সাবসিডিতে মেশিন সেল করতে পারবে তার এলাকাতে বাহ এ কিন্তু এক দারুণ সুযোগ আপনারা যদি মনে করেন আপনার নিজের চাষের জন্য এরকম মেশিন কিনবেন একবার গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন এসে দেখুন দেখে মেশিন নিয়ে যান অথবা যদি আপনার মনে হয় এলাকায় ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে আপনি কিছু মেশিন সেল করে পয়সা রোজগার করতে চান সেই অপশনও আছে রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আজ পুরনো চাষি না থেকে আজকে মডার্ন চাষি হন স্মার্ট চাষি হন তবেই কিন্তু এগ্রিকালচারকে ডেভেলপ করতে পারবেন আপনার ছেলেটা বেসরকারি কোম্পানিতে গিয়ে 8-10 হাজার টাকা চাকরি করবে না সে নিজের জমিতে কাজ করেই হয়তো মাস গেলে 30-40 হাজার টাকা রোজগার করতে পারবে তো দুনিয়া বদলাচ্ছে ধারণা বদলান এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে ফিরে আসবো বাই